নিউজ এক্সপ্রেস নিবেদন করছে, 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি, RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে, কোচবিহার। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, কোচবিহার। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, NH-31 চকচকা কোচবিহার। নারীর সৌন্দর্য মানেই অলংকার, আর অলংকার মানে মাতৃ জুয়েলারি, BS রোড, কোচবিহার। নমস্কার সবাইকে, স্বাগত নিউজ এক্সপ্রেসে, আমি আপনাদের সাথে বিপাশনাথ। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে জিসিপি ভারত চুক্তি দিবস পালিত। কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টেন্ডার করে 40 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শিলিগুড়ি অধ্যাপকের শাস্তির দাবিতে শিলিগুড়ি কলেজ অবস্থান বিক্ষোভ তৃণমূলের ছাত্র পরিষদ। ডুয়ার্সে হলদিবাড়ি চাবাগানে খাঁচা বন্দি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। মূর্তি বানিয়ে অনিশ্চিত দিন কাটাচ্ছে মৃৎশিল্পীরা। এবার আসছে বিস্তারিত খবরে। জিসিপিএ তথা দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12 সেপ্টেম্বর ভারত ভুক্তি চুক্তি দিবস পালিত হলো মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের বাতানবাড়ি কানিপাড়া এলাকায়। সংগঠন সূত্রে জানা যায়, এদিন যথাযোগ্য মর্যাদা সহিত দ্বৈত পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয় এলাকায়। সংগঠনের সূত্রে জানা যায়, এদিন বেশ কিছু এলাকায় দিনটি পালিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিসিপিএ নেতা নারায়ণ বর্মন সহ স্থানীয় নেতৃত্বরা। এ বিষয়ে জিসিপিএ নেতা নারায়ণ বর্মন জানান, 1949 সালের 12 সেপ্টেম্বর কোচবিহার রাজ্য হিসাবে ভারতের সঙ্গে যুক্ত হয়, তাই এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয়। পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে কোনো রেজুলেশন পাশ না করে অবৈধভাবে টেন্ডার করে 40 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগকারী তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত সদস্যরা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে ঘটনা। গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য মতিউর রহমানের অভিযোগ, গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম পঞ্চায়েতান অনুযায়ী পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে কোনো রেজুলেশন পাশ না করে অবৈধভাবে 40 লক্ষ টাকার টেন্ডার করেছে ও সমস্ত টাকা আত্মসাৎ করেছে। তারা জেলা শাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন, আর প্রধান মোটা অঙ্কের টাকা দিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক থেকে অন্যান্য সরকারি কর্মীরা। অভিযোগ হচ্ছে আমাদের গঙ্গাপ্রসাদ জিপির যে প্রধান আমিনুল ইসলাম, সে প্রায় 40 লক্ষ টাকার হর্টিকালচারের বিল এবং একটা ঢালাই রাস্তা করেছে প্রায় 3.5 লক্ষ টাকার, উইদাউট জেনারেল মিটিংয়ে পাস করে এবং অর্থ উপসমিতিতেও কোনো রেজুলেশন নেয়নি। একেবারে পুরোপুরি অবৈধভাবে সে টেন্ডার করেছে, টেন্ডার করে সে অর্থ তছরূপটা করেছে, এবং এটার জন্য আমরা মহামান্য বিডিও সাহেব এবং জেলা DM সাহেবকে আমরা কমপ্লেনটা দিয়েছি। আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত হয়ে, সঠিক তদন্ত হয়ে হোক এবং সেটার মানে আইনের কোনো ব্যবস্থা নেওয়া হোক। নিয়মটা হচ্ছে যে আগে জেনারেল মিটিংয়ে পাস হবে, তারপরে অর্থ উপসমিতিতে পাস হবে, তারপর টেন্ডার আসবে। টেন্ডার আসলেও আবার একটা মানে নিয়ম আছে যে ওই উপসমিতির যারা সদস্য তাদেরকে নিয়ে টেন্ডার ওপেনিং করতে হবে, কাউকে কিছু না জেনে সে বিনা রেজুলেশনে কাজগুলো করেছে। প্রধান কি মদত দিয়েছে? স্টাফ কিছু যারা স্টাফ, যেমন NS যারা মানে সেক্রেটারি, না হলে তো পারবে না, প্রধান একা তো পারবে না, এবং তার ঊর্ধ্বতন কেউ হয়তো মদত দিচ্ছে,
জানি না, এতে আমাদের দলের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে। টিএমসি দলের প্রধানের নাম হচ্ছে আমিনুল ইসলাম, ইউনিসের নাম হচ্ছে দেবাশিস দাস সম্ভবত। প্রধানের বিরুদ্ধে একই অভিযোগ তুলে ঘটনা তদন্তের দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্যের মোহাম্মদ নাসিম হক। আমরা হর্টিকালচার স্কিমে অবৈধভাবে টেন্ডার করেছি, এই টেন্ডারের উপরে আমরা কমপ্লেন করেছি। কমপ্লেনটা হচ্ছে আমাদের কোনো রেজুলেশন ছাড়াই, কোনো জেনারেল মিটিংয়ে পাস না করে, কোনো উপসমিতিতে পাস না করে এই টেন্ডার করেছে, অবৈধভাবে টেন্ডার করে মানে টাকা আত্মসাত করেছে। এর বিরুদ্ধে আমরা অনেক জায়গায় কমপ্লেন করেছি বিডিওর কাছে এবং জেলা শাসকের কাছে। টেন্ডারটা করেছে প্রধান আমিনুল ইসলাম এবং এনএস এবং এক্সিকিউটিভ সাহেব, ওরা সবাই মিলে টেন্ডারটা করেছে। খোদ দলীয় পঞ্চায়েতের বিরুদ্ধেই দলের পঞ্চায়েত সদস্যরা এই অভিযোগ করায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মালদা জেলার কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, এইভাবে অবৈধভাবে টেন্ডার করা যায় না, এই টেন্ডার বাতিল হয়ে যাবে, যা করার প্রশাসন করবে, দলীয়ভাবে গোটা বিষয়টি দেখা হবে। আমরা দেখে দেবো, এরকম তো এককভাবে করাও হবেও না, করতে পারবেও না। সেক্ষেত্রে যদি করার চেষ্টা করে আইনে বেড়ে যাবে, সেই জন্য এটা বাতিল হয়ে যাবে। যে এটা তো ভিডিওই বসবেন, আমরা দেখে নেবো ওখানে যাতে, আমরা যারা জেলার নেতৃত্ব আছে ওখানে বিধায়িকা আছেন আমাদের এস আমিনী আসমিন, ওদের নজরে যে ব্যাপারটা যাবে, গেলে সবাইকে নিয়ে বসে হতে পারে। ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক বুথ ওয়াইজ ঠিক করেনি, সেই জন্যই ক্ষোভ হয়েছে, ঠিক করেনি, বসে ঠিক করেনি। বিজেপির মালদা জেলার সহসভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, এই অভিযোগ বিজেপি অন্যান্য দল করছে না, অভিযোগ করছেন খোদ তৃণমূলের সদস্যরা। সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সদস্যরা, তাই খোদ দলের নেতা কর্মীরা এই অভিযোগ করছে। দেখুন, আগে তো কাটমানি নিয়েই তৃণমূলের নেতারা ক্ষান্ত ছিল, এখন নিজের দলের লোকরাই অভিযোগ করছে, কোনো রেজুলেশন হচ্ছে না। মানে সরকারি কোনো নিয়ম নীতির ব্যাপার নাই, নিয়ম নীতি না মেনে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা আত্মসাত করছে তৃণমূলের প্রধানরা, আর তাকে অভিযোগকে করছে তৃণমূলের সদস্যরাই। আমরা ভারতীয় জনতা পার্টি যদি অভিযোগ করতাম তাহলে তৃণমূলের নেতারা বলতে এরা সবসময় আমাদের অভিযোগ করে, কিন্তু মালদা জেলা জুড়ে সমস্ত জায়গায় ঘেরাও করছে, অবস্থান করছে, বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলেরই গোষ্ঠী। তার মানে দলটা কোথায় চলে গেছে, কোনো সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে, কোনো রকম রেজুলেশন না করে দিনের পর দিন কোটি কোটি টাকার টেন্ডার করে, আর সেই টেন্ডারের টাকা তারা পকেটে আত্মসাত করছে। তারা জেনে গেছে যে 2021 সালে তারা আসবে না, সেই জন্য তারা যতটা যা পারে সমস্ত জায়গা থেকে দিদির অনুপ্রেরণায় আর কামিয়ে চলেছে। দুর্নীতি অভিযোগ তুলে শিলিগুড়ি অধ্যাপকের শাস্তির দাবিতে সরব হয়ে শিলিগুড়ি কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করলো তৃণমূল ছাত্র পরিষদ। সম্প্রতি এক অধ্যাপক ও ছাত্রছাত্রীর কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া সহ শিলিগুড়ি শহর তোলপাড়। অডিও ক্লিপের সাথে শিলিগুড়ি কলেজের এক অধ্যাপকের গলার আওয়াজ হুবহু মিলে যাওয়ায় অধিকাংশই মনে করছেন এই গলার আওয়াজ শিলিগুড়ি কলেজেরই এক অধ্যাপকের। অডিও ক্লিপের ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা চাওয়া হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই অধ্যাপকের ছবি নিয়ে ছিছি রব উঠে গিয়েছে। শনিবার শিলিগুড়ি কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করে কলেজের প্রিন্সিপালকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, অবিলম্বে ওই অধ্যাপককে শাস্তি দিতে হবে, না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তারা। গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা চাঞ্চল্যকর ঘটনা এবং দুঃখজনক বলা যায় ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ছাত্র সমাজ এই দুঃখজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। ঘটনাটি হলো আর কিছু না, শিলিগুড়ি কলেজের একজন রাষ্ট্র বিভাগের অধ্যাপক কমরেড অমিতাভ কাঞ্জিলাল এক ছাত্রীর কাছ থেকে পাশ করিয়ে দেওয়ার নামে 10,000 টাকা দাবি করেছে। শিক্ষাক্ষেত্রে এই রকম দুর্নীতি, একজন সিপিএমের একজন শিক্ষক যিনি জনসম্মুখে পয়সার দাবি করছে, আমরা জানি শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, ভবিষ্যৎ তৈরি করার কারিগর। শিক্ষকরা যদি এই হেন দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে আগামী দিনে শিক্ষাক্ষেত্র কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ইয়ে বাদ চাচ্ছে না। নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আসন্ন শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত।
কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। নারীর সৌন্দর্য মানেই অলংকার, আর অলংকার মানে মাতৃ জুয়েলারি। প্রসিদ্ধ গ্রহরত্ন, হীরের গহনা এবং হলমার্ক যুক্ত গহনার বিপুল সম্ভার। আমাদের ঠিকানা মাতৃ জুয়েলারি, বিএস রোড, কোচবিহার। ফোন 03582-22208। ফিরে এলাম বিরতির পর। ফের খাঁচাবন্দী এক পূর্ণবয়স্ক চিতাবাঘ শনিবার সকালে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হলদিবাড়ি চা বাগানের 35 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরেই বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায় চিতাবাঘটি। 35 নম্বর সেকশনের আশেপাশে চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখেন চা শ্রমিকেরা। বিষয়টি চা বাগান কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে জানান তারা। বাগান কর্তৃপক্ষ বিষয়টি বিন্নাগুড়ি বন দপ্তরকে জানালে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরের তরফে একটি ছাগলকে টোপ বানিয়ে খাঁচা পাতা হয়। সেই খাঁচাতেই এদিন ধরা পড়ে চিতাবাঘটি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বনপ্রাণ স্কোয়াডের কর্মীরা। অন্যদিকে বৃষ্টিকে উপেক্ষা করে চিতাবাঘ দেখতে ভিড় জমান বাগানের শ্রমিকেরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার সুভাষিস রায় জানান, এদিন একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ খাঁচাবন্দী হলে তার প্রাথমিক চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চিতাবাঘটি পুরোপুরি সুস্থ হলে তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। করোনার জেরে পথের পাশে শুকোচ্ছেন বিশ্বকর্মা, তবে এবার তিনি গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। এক শিল্পীর তুলি শেষ টান দিতে ব্যস্ত তার মূর্তিতে, মাটি সঠিকভাবে সংরক্ষণ করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির মধ্যে। মহিলা শিল্পী ব্যস্ত পুজোর সরঞ্জাম প্রস্তুতিতে, কিন্তু এসব কিছুর বাস্তব পরিণতি কী হবে তা নিয়ে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। আর এর মূলত কারণ একটাই, কোভিড-19। বর্তমানে করোনা পরিস্থিতিতে দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য পূজাগুলোও অনিশ্চিত হয়ে পড়েছে। এই সময় দাঁড়িয়ে বিশ্বকর্মা পুজোর মূর্তির অর্ডার হয়ে থাকে, সেক্ষেত্রে এবার তেমন অর্ডার এখনও হয়নি বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা। সাধারণত দুর্গাপূজার আগে শিল্পীরা ব্যস্ত থাকেন এই সময়ে, তাই তাদের খোঁজ খবর নিতে আমরা পৌঁছে যাই ময়নাগুড়ি রোড এলাকার পালপাড়ায়। শিল্পী গৌরাঙ্গ পাল জানান, প্রায় 25 বছর ধরে মৃৎশিল্পের কাজ করে চলেছেন তিনি। প্রতি বছরই দুর্গাপুজোর আগে এই সময় পুজোর সামগ্রী অর্ডার হয়ে থাকে, কিন্তু এবছর সেভাবে কোনো অর্ডার হয়নি বলে জানালেন শিল্পী। তিনি বলেন, অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতির মুখে রয়েছেন। ঘোষপুকুরের মাটি দিয়ে দুর্গাপূজার সরঞ্জাম তৈরি করেন তিনি, কিন্তু এবছর একটিও অর্ডার হয়নি, ফলে পরিবার নিয়ে একরকম ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শিল্পী গৌরাঙ্গ পাল। এবছর তো এখনো কিছু তৈরি হয় নাই, আমরা অর্ডারও পাইনি এই বছর। প্রতি বছর ধরেন দুর্গাপূজার মালটাল আমরা তৈরি করি, দুর্গাপূজার হাড়ি ছোট ছোট ঠাকুরমাগুলো তৈরি করি, হাড়ি কলসি, তারপরে আমরা প্রসাদের পাতিলটা, তারপরে কালী পূজার প্রদীপটা, এই কাজ করছি মোটামুটি। ধরেন আমার বাপ ঠাকুর করে গেছে এই কাজ, আমিও করতেছি মোটামুটি 25 বছর হয়ে গেলো। তো এটাই পেশা,
না সেরকম অর্ডার হয় নাই, আমাদের তো অনেক পূজার চলে গেলো, বাসন্তী পূজা চলে গেলো, রথ চলে গেলো, এগুলো মোটামুটি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এবার তো আমাদের পরিস্থিতি খুবই খারাপ, মানে আমরা যে কি করে চলবো সেটাই না, কিছু হয় নাই এপর্যন্ত, অর্ডার পাইনি। প্রতি বছর তো ভালো অবস্থা থাকে, আমরা সবসময় অর্ডার পাই, আমাদের আগে টাকা দিয়ে যায়, অ্যাডভান্স দিয়ে যায়। মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকে জিসিপি ভারত চুক্তি দিবস পালিত। শিলিগুড়ি অধ্যাপকের শাস্তির দাবিতে শিলিগুড়ি কলেজ অবস্থার বিক্ষোভ তৃণমূলের ছাত্র পরিষদ। ডুয়ার্সে হলদিবাড়ি চা বাগানে খাঁচা বন্দী পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলা পর্দায়। আগে ভাগে সবার আগে।